Esselamu Aleyküm ve Rahmetullahi ve Berekatuhu. Arabic Flash Channel'e আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা ক্লাস নিতে যাচ্ছি, সেই ক্লাসটা হলো আরবি ইবারত কিভাবে পড়তে হয়, হরকতবিহীন ইবারত আমরা কিভাবে পড়ব এটা আমাদের জানা খুব বেশি প্রয়োজন। আসলে এই ব্যাপারটা অত্যন্ত কঠিন, কারণ হরকতবিহীন ইবারত পড়তে হলে সাধারণত নাহু এবং সরফের সব ধরনের জ্ঞান অবশ্যই থাকতে হবে। এখন এই জিনিসটা, এই হরকতবিহীন ইবারত পড়াটা, এটা কওমি উলামাদের জন্য যেরকমভাবে প্রয়োজন, যেরকমভাবে ওনারা করে থাকেন, ঠিক এরকমভাবে আলিয়াতেও কি আসে, দাখিল আলিম ফাজিল বা অষ্টম শ্রেণী যার কিছু পরীক্ষায় কি আসে, এটা আসে যে সাক্ষীর ইবারত বা হরকত আপনার কি হরকত প্রধান। এটা প্রশ্ন সাধারণত আসে কি যে সাক্ষীর শাক্কিলিল ইবারত, ফাক্কিলিল ইবারত অর্থ কি হরকত প্রদান। এই হরকত প্রদানের উপরে একটা ক্লাস, কিন্তু এটা পরীক্ষায় কিন্তু এটা প্রশ্ন আসে। তো সাধারণত আমরা হরকত প্রদান করে থাকি পরীক্ষায়, এখানে আমাদের একটা নাম্বার দেওয়া থাকে, অনেক সময় 5 নাম্বার থাকে, অনেক সময় 7 নাম্বার থাকে। যাই হোক, আজকে আমরা শাক্কিলিল ইবারত অথবা হরকত প্রদানের উপর একটা ক্লাস আমরা আজকে করবো ইনশাআল্লাহ। দেখেন আমি লিখলাম এখানে যে আমি একটা ইবাদত লিখতেছি, যেহেতু ইবাদত লিখতেছি আমি হরকত প্রদান করব, এই কারণে আমি উচ্চারণ করতেছি না, আপনারা শুধু দেখেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা আজকে এখানে একটা ইবাদত আমরা লিখেছি যে শাক্কিল ইবারত বা হরকত প্রদানের উপর আমরা একটা ইবাদত লিখেছি। এটা হয়তোবা আলিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণী অথবা দাখিল বা আলিমের পরীক্ষায় হয়তো এটা এসেছে যে এই ইবাদতের মধ্যে আমরা কি দিব, আমরা হরকত প্রদান করব। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা ওয়ালাম ইয়ামুর বিল মারুফ ওয়ালাম ইয়ানহা আনিল মুনকার। আমরা এই হাদিসের উপর আজকে আমরা ইবাদত বসাবো বা হরকত আমরা বসাবো। যাই হোক, এখানে দুই রকম আলোচনা আমি করব। একটা আলোচনা হইল যারা আমরা গ্রামার বুঝি বা আরবি দ্বিতীয় পত্র যারা আমরা বুঝি, আমরা ইনশাআল্লাহ বুঝিয়া বুঝিয়া হরকত প্রদান করার সর্বাত্মক চেষ্টা আমরা করব। এক, দুই নম্বর যারা আমরা গ্রামার বুঝি না, আমরা কৌশলে আমরা কায়দা কৌশলে কিভাবে পাশ করতে পারি অথবা কায়দা কৌশল করিয়া কিভাবে হরকত দিলে মোটামুটি ইনশাআল্লাহ আমরা হরকত অনেকটুকু দিতে পারবো, যদিও আমাদের 100% হরকত হবে না, আমাদের হয়তো বা 50 বা 60 বা 70% আমাদের হরকত হয়ে যাবে, সেক্ষেত্রে হয়তো বা আমি কিছু নাম্বার পাইতে পারি। আমরা সেই টেকনিকটাও আমরা কি করবো, অবলম্বন করব। এখানে আমি কথাটা আবার বলতেছি, আমরা দুই ধরনের উত্তর দিয়ে থাকবো আজকের এই ক্লাসে। এক নাম্বার সম্পূর্ণ কাওয়ায়েদ অনুযায়ী হরকত প্রদান করব। দুই নাম্বার আমরা যারা একেবারেই বুঝি না, আমরা যারা আপনার হরকত দিতে পারি না বা আমরা যারা এবার দেখে দেখে পড়তেও পারি না, আমরা কিভাবে একটা প্রশ্নের উত্তর আমরা কিভাবে দিব। অনেক সময় দেখা যায় যে অপশান দেওয়া থাকে যে 3টা বা 4টার থেকে যে কোনো 2টা প্রশ্নের উত্তর দাও, সেক্ষেত্রে আমরা উত্তর দিতে পারতেছি না একটাও, সেই ক্ষেত্রে হয়তো আমরা ইনশাআল্লাহ শাক্কিল ইবারত বা হরকত প্রদানের আমরা এই প্রশ্নটা হয়তো আমরা আনসার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন কিছু কৌশল আগে আমরা শিখি, যদি কোনো শব্দের মাঝে আলিফ থাকে এবং আলিফের পূর্বে যদি অক্ষর থাকে, বর্ণ থাকে, তাহলে আমরা উক্ত বর্ণের মধ্যে আমরা কী দিব, জবর দিব। এটা একটা টেকনিক। আমি আবার বলি, যদি কোনো শব্দের মাঝে কি থাকে, আলিফ থাকে এবং আলিফের পূর্বে যদি কি থাকে, সাধারণত কি থাকে, হ্যাঁ, আলিফ ছাড়া অন্য কোনো বর্ণ থাকে, তাহলে আমরা কি দেব, ওখানে আমরা জবর দিব। দেখেন এখানে কলা, এই এখানে একটা আলিফ আছে, আমি কিন্তু বলতেছি এখন যারা টেকনিক যারা গ্রামার বুঝে না তাদের জন্য, এখানে একটা আলিফ আছে, বিদায় আমি বলেছি আলিফের পূর্বে যদি আলিফ ছাড়া অন্য কোনো বর্ণ হয় তাহলে আমরা কি দিব, আমরা আলিফ দিব। দেখেন আমি এখানে একটা আলিফ দিলাম, একটা জবর দিলাম, তাহলে আমরা যদি আলিফ পাই, আলিফের পূর্বে যদি বর্ণ পাই, তাহলে উক্ত বর্ণের মধ্যে আমরা জবর দিব, কাজে আমি এখানে কফের মধ্যে জবর দিলাম, আমার একটা প্রশ্ন একটা কিন্তু আমাদের হয়ে গেছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, এরপর দেখেন
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না। দেখেন এখানে একটা আলিফ আছে, আলিফের আগে নুন আছে, কাজে আপনি এখানে একটু জবর দিয়ে দেন। যেহেতু আমি একটা নিয়ম বললাম, এটা এটা হলো আমাদের টেকনিক, এটা কৌশল, এটা ও আকিরা নাউসরাতের নিয়ম না, যারা আমরা একেবারে বুঝি না তাদের জন্য আজকের এই ক্লাসটা আমরা করব। এরপর ইনশাআল্লাহ নিয়ম মাফিক আমরা ক্লাস করব। এরপর দেখেন মিন্না মাল্লাম ইয়ারহাম সগীরানা, এই দেখেন এখানে একটা আলিফ আছে, আলিফের আগে আপনি জবর দিয়ে দেন, আলহামদুলিল্লাহ আকা আপনি পাইলেন। ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা, এই দেখেন আপনি এখানে জবর দিয়ে দিলেন। ওয়ালাম ইয়ামুর, এখানে আলিফ আছে, কাজে এখন আপনি ইয়ার মধ্যে জবর দিয়ে দেন, বিল মারুফ। ওয়ালাম ইয়ামুর বিল মারুফ, এখানে কিন্তু একটা ঝামেলা আছে। আপনি এখানে আলিফ পাইছেন, কি পাইছেন? আলিফ আপনি পাইছেন, কিন্তু এই আলিফটা আপনি পাইছেন, এই আলিফটা কিন্তু কিনা, এই আলিফটা আপনার শব্দের মূল অক্ষরের ভিতরে আসছে এরকম না, বরং এখানে এখানে বাটা হলো হরফে জারের বা, এটা কি হরফে জারের বা, এটা একটা হরফ। আর আল মারুফ এটা হলো কি ভিন্ন, এই যে আল মারুফ শব্দটার আগে আলিফ আল্লাম আসছে, এটা মারেফার আলিফ লাম, আর মারেফার আলিফ লামের মধ্যে আলিফের কিনায় নির্দিষ্ট কোনো হরকত নাই, এটা জবর থাকে, অনেক সময় মিলে আসার কারণে উক্ত জবর বাদ হয়ে যায়, এটা বিপরীত কাজে আমরা এখানে জবর আমরা দেব না। যাই হোক, বিল মারুফি ওয়ালাম ইয়ানহা আনিল মুনকার, তাহলে ইনশাআল্লাহ আজকের এই ছোট্ট একটা কথা থেকে যদি আমরা আলিফ পাই তাহলে এর আগে আমরা জবর দিব। এখান থেকে আমরা কয়টা কয়টা হরকত দিতে পারলাম দেখেন, এক, তারপরে দুই, তারপরে তিন, তারপরে চার, তারপরে পাঁচ, আমরা মোটামুটি ইনশাআল্লাহ পাঁচটা জায়গায় হরকত আমরা দিতে পারলাম টেকনিকে, কৌশলে। এবার দেখেন দুই নম্বর, যদি কোনো জায়গায় আমরা ওয়াও পাই, কি পাই, ওয়াও যদি আমরা পাই, সেটা যদি কি হয় শব্দের মাঝে যদি হয় বা শব্দের শেষে যদি হয়, খেয়াল করতে হবে শব্দের মাঝে যদি হয় বা শব্দের শেষে যদি হয় তাহলে উক্ত অকে আমরা সাকিন করে তার পূর্বক্ষরে আমরা পেশ দিব। এটা কিন্তু টেকনিক, আমি নিয়ম পরে বলবো, যারা আমরা নাহুসরফ বুঝি তাদের জন্য আমরা নিয়ম মাফিক আলোচনা করবো ইনশাআল্লাহ, হয়তো আজকেই করবো, এই ক্লাসেই করবো। এখন দ্বিতীয় নিয়মটা আপনি পরিচালনা করে থাকেন, দেখেন কালা রসুলুল্লাহ, এই দেখেন এই রসুল একটা শব্দ, কালা একটা শব্দ, রসুল কি আর একটা শব্দ, তো শব্দের মাঝে অ আসছে, আমি বললাম যদি শব্দের মাঝে অথবা শব্দের শেষে যদি অ আসে তাহলে উক্ত অকে সাকিন করিয়া তার পূর্বক্ষর আপনি পেশ দিবেন। তাহলে আমরা এখানে আরো একটু আগাইতে পারলাম, কি পাইলাম এখন, যে এখানে জবর দিলাম, এখানে অসাকিন দিয়ে পুরো পেশ দিলাম, আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা ওয়ালাম ইয়ামুর বিল মারুফি ওয়ালাম ইয়ানহা আনিল মুনকার। এখন দেখেন ইউয়াক্কির, আপনি এই শব্দটা কিন্তু এর একটা আপনার ফেল, সরাসরি কি ফেল, এটা শব্দটা কি করছে আপনার আপনার এটা সরাসরি আপনার ভাবে তাফঈলের শব্দ, যার কারণে এই নিয়মটা এখানে আপনার কি হবে না, প্রযোজ্য হবে না, বরং এই নিয়মটা কার, এই নিয়মটা হলো ইসিমের নিয়ম, কার নিয়ম, এটা হলো ইসিম এর নিয়ম। যদি ইসিম এর মধ্যে আপনি অ পান, মাঝের অক্ষর অথবা শেষ অক্ষর যদি অ পান তাহলে অকে সাকিন দিয়া তার পূর্বক্ষর পেশ দিয়ে দিবেন, এটা হলো ইসিমের ক্ষেত্রে এই নিয়ম। ঠিক এরকম ভাবে দেখেন ইয়ামুর বিল মারুফ, এই যে বিল মারুফ শব্দটা আগে দা বাহার বাজার আসার কারণে এটা ইসিমের পরিচয়, পাশাপাশি আলিফের পরিচয়। আর আপনি যদি গ্রামার নাই বোঝার সমস্যা নাই, দেখেন এখানে একটা অ আছে, তার আগে রোয়া আছে, তার মানে এটা একটা শব্দ, শব্দের মাঝে আসছে, তাহলে আমি কি করবো এখানে পেজ দিব, সাকিন দেওয়ার পরে পেজ দিয়ে দিব, তাহলে আমি কি পাইলাম, ওয়ালাম ইয়ামুর বিল মারুফি ওয়ালাম ইয়ানহা আনিল মুনকার, আলহামদুলিল্লাহ আমরা এটুকু পাইলাম, মোটামুটি আমরা বুঝতে পারছি, একটু একটু আমাদের হয়ে গেছে অনেকটুকু। এরপরে দেখেন তিন নম্বর নিয়ম, যদি আপনারা কোনো ইসিমের মাঝে ইয়া পান, সেটা যদি আপনার বাক্যের মাঝে হয় বা বাক্যের শেষে যদি হয় তাহলে উক্ত ইয়াকে সাকিন করিয়া তার পূর্বক আপনি জ্যাদ দিয়ে দিবেন। এই আপনি আমি আগে নিয়ম বললাম, এটা কিন্তু নাউসরফের নিয়ম বলতেছে এরকম না, শুধু এইভাবে বুঝে রাখবেন যে যদি আলিফ হয় আমরা আগে জবর দিব, যদি ও হয় সাকিন করিয়া পেশ দিব, যদি ইয়া হয় ইয়াকে সাকিন করিয়া আগে জ্যাদ দিয়ে দিব, আলহামদুলিল্লাহ আমাদের হয়ে যাবে। দেখেন তো এরকম হয় কিনা, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন
ইন্না মান লাম ইয়ারহাম সগীরনা। এখানে আমরা একটা পাইলাম, এই দেখেন শব্দের মাঝে আসছে ইয়ারহাম, কিন্তু শব্দের প্রথমে করিয়া আইটা ফেল, ফেলের ক্ষেত্রে এই নিয়ম না, এটা ইসমের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য। দেখেন এবার সগীরনা আপনি ইয়া পাইছেন, আপনি সাকিন দেন আগের উপর জ্যার দেন, সগীরনা ওয়া লাম ইয়াকির কাবীরনা, এখানে আপনি ইয়া পাইছেন সাকিন দেন আগের উপর জ্যার দেন, কাবীরনা ওয়া লাম ইয়ামুর বিল মারুফি ওয়া লাম ইয়ানহা আনিল মুনকার। তাহলে আমরা এখানে যে সূত্র নিয়মগুলি আমরা বুঝলাম সাধারণভাবে, যেটা আমাদের গ্রামারের প্রয়োজন নাই, শুধু আমরা কি বুঝলাম, আমরা বুঝতে পারছি যে যদি আমরা খালি আলিফ পাই তাহলে তার আগে আমরা একটা জবর দিয়ে দিব, যদি আমরা অ সাকিন পাই, যদি ওয়াও পাই তাহলে ওকে সাকিন করিয়া তার পূর্বক্রম আমরা পেশ দিয়ে দিব, যদি আমরা ইয়া পাই তাহলে ইয়াকে সাকিন করিয়া তার পূর্বক্রম আমরা জ্যাদ দিয়ে দিব। এই দৃষ্টিকোণ থেকে আপনি দেখেন তো নির্ভুলভাবে মোটামুটি কয়টা হরফ দিতে পারলেন, একটা দুইটা তিনটা তারপরে চারটা তারপরে পাঁচটা ছয়টা সাতটা তারপরে আট নয় দশ তারপরে এগারো তারপরে বারো তেরো তারপরে তারপরে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা তেরোটা হরকত দিলাম, যে একেবারেই নির্ভুল। কয়টা হরকত দিলাম? তেরোটা হরকত আমরা একেবারে নির্ভুলভাবে আমরা দিয়ে দিলাম। এখন দেখেন আমরা কিছু কিছু কৌশল আমাদেরকে শিখতে হবে, যেহেতু এইগুলি পরীক্ষার মধ্যে আসে, যেহেতু পরীক্ষার মধ্যে এইগুলি আসে কাজে আমাদেরকে এই সমস্ত কৌশলগুলিও জানতে হবে, তাহলে আমরা অতি সহজেই হরকত আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। খেয়াল করেন এর মধ্যে দেখেন কিছু কিছু হরফ আছে এদেরকে বলে হরফে জার, যদি না বুঝেন কিছু কিছু হরফ আছে এরা আরেকটার আগে আসা, আরেকটা শব্দের আগে আসা ওই শব্দের শেষ বর্ণের মধ্যে জ্যার দিয়া থাকে, তারা কারা? তারা হইল বাজারে বি, তারা কারা? আমি কয়েকটা লিখবো যেহেতু এই কয়েকটা শব্দতে বেশি ব্যবহৃত হয়, তাহলে আপনার লামজের লি, তারপরে আছে আপনার মিন, তারপরে আছে আপনার ফি, তারপরে আছে আপনার আন, তারপরে আছে আপনার আলা, তারপরে আছে আপনার হাত্তা, তারপরে আছে আপনার ইলা। কটা লিখলাম? যেগুলো আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমি লিখলাম এখানে বি লি মিন ফি আন আলা আত্তা ইলা। একটু খেয়াল করেন আমরা অতি সহজে আরবিতে আবারত কিভাবে আপনার তরকিবে আপনার আবারত কিভাবে হরকত দিতে হয়, এটা যারা আমরা গ্রামার বুঝি না তাদের জন্য এই কাজটা আমি করতেছি। এর কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ যারা গ্রামার আমরা বুঝি তাদের জন্য আলোচনা করার সর্বোত্তম চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন বাজের বি হারতে যা লামজের লি মিম নুনজার মিন, এই মিম কিন্তু মাঝে মাঝে এরপরে যদি আলিফ লাম থাকে তাহলে এই মিনটা মিনা হয়ে যায়, মিনটা কি হয়ে যায়? মিনা হয়ে যায়, মনে রাখতে হবে। তারপরে ফি ফি, তারপরে কি আন আন, এটা মাঝে মাঝে কি হয় আ আনি হয় কখন আলিফ লাম সূত্র সপ্তম, এরপরে কি আছে আপনার আলা, এরপর আছে কি আপনার হাত্তা, তারপরে কি আছে আপনার ইলা। এই যে শব্দগুলি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এরা সর্বমোট সতেরো, সতেরোটি শব্দ আছে, আমি এখান থেকে আটটা শব্দ লিখছি। এদের কাজ হইল আর একটা শব্দের আগে আসলে ওই শব্দটাকে জ্যার দিবে, এটা আপনি সহজে বুঝেন। আমি নাম বলতেছি না বা ওইটা তো কীভাবে করতেছি না, শুধু বোঝার জন্য বলতেছি না, আমরা একেবারে কম বুঝি। যেমন মনে করেন আমি এখানে লিখলাম যে বাকর, কী লিখলাম? বাকর। এখন মনে করেন এটা আগে তা লেখা আছে মিন, লেখা আছে কী লেখা আছে মিন, যেহেতু মিন লেখা আছে এখানে আপনি দুটো জ্যার দিয়ে দেন শেষ। যদি মনে করেন এখানে শব্দটার মধ্যে আইলাম থাকে তাহলে আপনি এক জ্যার দিবেন, কারণ আইলাম থাকলে একটা হয়, আইলাম থাকলে কয়টা হয়? একটা হয়, আর 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 যদি আইলাম না থাকে তাহলে আপনার দুইটা হয়। এবার একটু খেয়াল করেন, চলুন আমরা দেখি এখান থেকে কোনোভাবে আমরা হরকত দিতে পারি কি না। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মান লাম ইয়ারহাম সগীরনা ওয়া লাম ইয়াকির কাবীরনা ওয়া লাম ইয়ামুর বিল মারুফি ওয়া লাম ইয়ানহা আনিল মুনকারি। এখন দেখেন এখান থেকে আমরা কি কি পাইতে পারি, কি পাইতে পারি আমরা? আমরা দুইটা শব্দ আপনারা খুঁজেন, একটু খুঁজেন, আমি সময় দিলাম একটু খুঁজেন। দেখেন এখানে দেখেন এই যে একটা বা আছে, দেখেন বিল মারুফ বিল মারুফ বিল মারুফ, এই দেখেন এই আলিফ আর লাম, এটা আমি একটু আগে লিখেছি যে আলিফ লাম থাকলে কয়টা? এক জেন। তাহলে আপনি এখানে বি হারতে যাওয়ার পার্সেন্ট কাজে আপনি বার মধ্যে জ্যার দেন, আর এই শব্দটা আসলে যদি কি হয় এরপর শব্দের মধ্যে কি হয় আপনার জ্যার হয়, কয় জ্যার হয়? জানি হয় দুই জ্যার, আর আলিফ লাম থাকলে কয় জ্যার? এক জ্যার। কাজে আমি লিখলাম বিল মারুফি, কয় জ্যার?
একদিন আমি দিলাম। এরপর দেখেন ওয়ালাম ইয়ানহা আনিল মুনকার, এই দেখেন এখানে আন লেখা আছে, তাহলে আপনি আন হরফে জার আন, আমি বলেছি যদি এর পরে শব্দ যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে উক্ত আনটা কি হয়, আনি হয়, এটা আমি বলেছি। খেয়াল করেন আমরা আন পেয়েছি, এখানে আন জবর আছে তারপরে জের আছে, কেন জের আলিফ লাম যুক্ত শব্দ, এরপর কি পাইছিলাম যে এই সমস্ত শব্দের পরের শব্দের শেষ বর্ণে কি দেয়, জের দেয়, তো আলিফ লাম আছে কয় জের হবে, আলিফ লাম আছে এক জের হবে। আনিল মুনকারি, আনিল মুনকারি, আলহামদুলিল্লাহ আমরা অনেকটুকু তা আপনার এবারতে অনেকটুকু হরকত আমরা দিয়ে দিছি। এরকম ভাবে খুব বেশি না, আপনি যদি মাত্র 10টা ক্লাস যদি দেখেন, 10টা ক্লাস যে এইভাবে এইভাবে হরকত দেওয়া যায়, জের জবর দেওয়া যায়, 10টা ক্লাস দেখলেই ইনশাআল্লাহ আশা করি মোটামুটি 90% বা 95% হরকত এবং আপনি দিতে পারবেন। আর 2-4-5% যা বাকি থাকবে তা আপনি এইভাবে দিয়ে দিলে অনেক সময় হয়ে যাবে, ওই 5% থেকে আপনি যদি আনুমানিকভাবে দেন তাহলেও এক দুইটা হবে, হয়তো এক দুইটা ভুল হবে। যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে পাইলাম যে আমরা কি করতে পারি, আমরা পাইলাম এখানে হরফে জার যদি আসে তাহলে কি হয়, আপনার হরফে জার আসলে কি করে, হরফে জার আসলে আপনার এরপরে শব্দকে কি দেয়, আপনার জের দেয়। দেখেন এইগুলো একটা, এরপরে দেখেন আর একটা জিনিস শিখাই, একটু খেয়াল করবেন, যদি আপনারা কখনো এগুলি পান, এগুলি লাম, তারপর আপনার লাম্মা, তারপর আপনার লি, ঝামেলা হয়ে যাবে যারা গ্রামার না বুঝি, তারপর লিখলাম ইন। যদি আপনারা এই সমস্ত শব্দ যদি পান, লাম লাম্মা লি ইন, যদি এই সমস্ত শব্দ পান তাহলে উক্ত শব্দটার শেষ বর্ণে আপনি কি করবেন, একটা সাকিন দিবেন, কি দিবেন, একটা সাকিন দিয়ে দিবেন। আর যদি এমন হয় যে না এখানে আপনার সাকিন দেওয়া যাচ্ছে না, এমনটাও হতে পারে, যদি তাসনিয়া জুমা হয় তাহলে ওইখানে আপনি হয়তো সাকিন আসবে না, এরপর আপনি সাকিন দিয়ে দিবেন, আলহামদুলিল্লাহ হয়ে যাবে। দেখেন আমরা এখানে কয়লা রসুল্লা সাল্লাম লাইসা মিন্না মান লাম, এইখানে দেখেন একটা লাম আসছে, তার মানে আমি এখানে লিখছি লাম, আপনি লামে জবর দেন, লাম নিন জবর, লাম জবর দেন। এরপরে কি আছে বলছি, এরপরে শব্দ শেষে কি দিবেন, সাকিন দিবেন, আপনি এখানে সাকিন দেন ইরহাম সগীরনা, এই দেখেন লাম আর একটা আসছে, লাম ইয়াকির, আপনি সাকিন দেন কাবীরনা, ওয়ালাম এই দেখেন লাম আর একটা আসছে, লাম ইয়ামুর, লাম ইয়ামুর, আপনি সাকিন দেন বিল মারুফি, ওয়ালাম আপনি জবর দেন, লাম ইয়ানহা, লাম ইয়ানহা, এখানে কিন্তু সাকিন দেওয়া যাবে না, তার পিছনেও কিছু কারণ আছে, তার মানে এখান থেকে হরফে ইল্লাত পড়ে গেছে। এটা আপনাদেরকে যারা গ্রামার একেবারে কম বুঝেন তাদের জন্য এটা আপনার কি করতে হবে, আস্তে আস্তে একসময় বুঝে নিতে হবে। আনিল মুনকার, আলহামদুলিল্লাহ দেখেন এখন কিন্তু হরকত অনেকটুকু দেওয়া হয়ে গেছে, হরকত এবারতে অনেকটুকু হরকত দেওয়া অলরেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন আপনারা আরো কিছু নিয়ম আপনার জানলেন, আস্তে আস্তে বুঝলেন, এইভাবে করতে করতে একসময় আপনার কি হয়ে যাবে, পুরোপুরি ভাবে আয়াত্তে চলে আসবে ইনশাআল্লাহ। এরপরে দেখেন আমরা আরো কিছু নিয়ম লিখি, যে আল্লাহ 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 আল্লাহ, আমরা আর কি লিখতে পারি, আরবিতে কিছু কিছু হরফ আছে, একটু খেয়াল করবেন আরবিতে কিছু কিছু কি আছে, হরফ আছে, যে সমস্ত হরফগুলি আপনার এন্ড এর অর্থ দেয়, কিসের এন্ড, এন্ড, যেমন এ এন্ড ডি এন্ড মানে কি, এবং, এন্ড মানে এবং, এই এবং এর অর্থ দেয় এমন কিছু হরফ আছে আরবিতে, যেমন ওয়া, তারপরে আপনার ফা, তারপরে আপনার সুম্মা, এ তিনটা শব্দ আছে, এ তিনটা শব্দের কাজ কি, এন্ড এর অর্থ দেওয়া, এদের এরা কি করে না, কোনো আপনার পরিবর্তন করে না, এরা এইভাবে শুধু আসে আর এন্ড এর অর্থ দেয়। এড মানে কি, এড মানে হইলো দুইটা শব্দের মাঝে এন্ড আসে, যেমন করিম এন্ড রহিম, আবার অনেক সময় দুইটা বাক্যের মাঝে কি আসে, এন্ড আসে, ঠিক আরবিতে এরকম ও আসবে, ফা আসবে, সুম্মা আসবে। আপনি দেখেন তো কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরনা, ওয়া, এই দেখেন একটা ও আসছে, এই ওটা আসছে আপনার এন্ড, আপনার এন্ড এন্ড অর্থে আসছে, কাজে আমি এখানে ও জবর দেন, দুটো এখানে লেখা আছে ওয়া, ইয়াকির কাবীরনা ওয়া, তারপর ওয়ালাম ইয়ামুরু বিল মারুফি ওয়া লাম ইয়ানহা আনিল মুনকার। আমরা আলহামদুলিল্লাহ অনেকটুকু হরকত আমরা অলরেডি আমরা দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ, আমাদের হয়ে গেছে। এরপরে দেখেন এরপরে দেখেন আর আর কিছু নিয়ম আমাদের জানতে হবে, যেমন মনে করেন আপনার আমরা এখানে কি নিয়ম আপনারা জানতে পারি, আরো দু একটা নিয়ম আমরা জানতে পারি, যে এখানে আমাদের আর অনেকগুলি শব্দ রয়ে গেছে
হরকত বা ইবারত দেওয়া, হরকত বা ইবারত দেওয়া। এখন আপনি যারা আমরা একেবারে গ্রামার কম বুঝি, আমরা যারা কম বুঝি গ্রামার, তাদের জন্য একেবারে সর্বে সর্বা একেবারে পরিপূর্ণভাবে গ্রামারহীনভাবে হরকত দেওয়াটা সবচেয়ে বেশি কঠিন হবে। আপনার সাথে থাকবেন, 10টা কাজ মাত্র আমরা করব, 10টা কাজ পরে ইনশাআল্লাহ আমরা কি করতে পারবো, হরকত অবশ্যই আমরা, হরকত ইবাদত আমরা করতে পারবো, শাক্কি ইবাদত আমরা করতে পারবো ইনশাআল্লাহ। এখন দেখেন আমরা কিছু গ্রামারে বা নিয়মে আসি, কিছু গ্রামার বা আমরা নিয়মে আসি। দেখেন যে শব্দগুলি ফেলে মাজি, আপনার কি ফেলে মাজি, ফেলে মাজি, যে শব্দগুলি ফেলে মাজি অর্থাৎ যেগুলি ফাআলা ফাআলা ফাআলু, ওইগুলি শব্দের শেষে যদি ওয়াহেদ হয় সাধারণত কি হয়, জবর হয়। এই দৃষ্টিকোণ থেকে আমরা এখানে কলা আমরা কি দিলাম, আমরা এখানে জবর দিয়ে দিলাম। এরপর দেখেন কলা রসুল, কলা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই এটা আমরা র জবর র দিয়া পড়ব, কারণ রিসু পড়তেই আমরা পারবো না, ইমুন্না রিসুল, এটা আপনারা আমাদের কাছে কমন একটা ওয়ার্ড, কমন শব্দ যা আমরা সবাই জানি, মোটামুটি রসুল কি জানি, মোটামুটি আমরা রসুল জানি। আপনি যদি এখানে যে রিসুল যদি আপনি পড়েন, এখানে কোনো গ্রামার নাই, আপনি জ্যাদ দিয়া পড়বেন না, জবর দিয়া পড়বেন না, পেজ দিয়া পড়বেন, এখানে কোনো কি নাই, গ্রামার নাই। মূলত গ্রামার ব্যবহৃত হয় বাক্যের বা শব্দের শেষ বর্ণের হরকতের উপর কি হয়, গ্রামার প্রযোজ্য হয়ে থাকে। আর শব্দের প্রথম বর্ণের হরকত যদি জ্যার জবরে যদি পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে হয়তো বা অর্থের আপনার কি হয়, পরিবর্তন হয়। অর্থের পরিবর্তন যে কিভাবে হয় এটার উপর আমরা একটা ক্লাস নিয়েছি, আপনারা দেখবেন বারুন বুরুন বিরুন লেখা আছে, তোহারতুম তিহারতুম তুহুরতুম এরকম লেখা আছে, ওইখানে দেখে নেবেন ক্লাসে ইনশাআল্লাহ। এরপর দেখেন আমরা একদম রসুল, এখন কলা এটা কিন্তু ফেল, এটা কি আপনার ফেল। এখন ফেল এর কাজ কি, একটা ফেল আপনার কি করে, ফেল সে ফায়ার খুঁজবে, কি খুঁজবে, ফায়ার বা কর্তা খুঁজবে, ফায়ার বা কর্তা বা সাবজেক্ট খুঁজবে। এখন ফায়ারের মধ্যে কি হয়, ফায়ারের মধ্যে পেশ হয়, কি হয়, পেশ হয়ে থাকে, আলহামদুলিল্লাহ ফায়ারের মধ্যে কি হয়, পেশ হয়, আলহামদুলিল্লাহ। এখন দেখেন কলা ফেল, ফেল কলা অর্থ কি, বলল, কে বলল, রসুলুল্লাহ আল্লাহ রসুল বললো, কলা বললো রসুলুল্লাহ, কে বললো, আল্লাহ রসুল। তাহলে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে আরবিতে কি বলে, তাকে আরবিতে ফাইলুন বলা হয় বা কর্তা বলা হয়, ইংরেজিতে এটাকে সাবজেক্ট বলা হয়। যে শব্দটা ফাইল হবে বা কর্তা হবে ওই শব্দটার মাঝে কি দিতে হয়, ওই শব্দটার মাঝে দুইটা পেশ দিতে হয়, কয়টা পেশ, দুইটা পেশ দিতে হয়। কিন্তু এখন দেখেন কলা রসুলুন, রসুল বলল, যেহেতু রসুল বলল আপনার এটা ফাইল হয়েছে, এই হিসেবে কি দুই পেশ, কিন্তু কথা হচ্ছে এটা সরাসরি ফাইল হয় নাই, বরং এটা কি হয়ে গেছে আপনার, এটা আপনার যে রসুল শব্দটা মুজাফ হইল কার দিকে, আল্লাহ শব্দের দিকে, মুজাফ ইলাইহি, তার মানে হলো আল্লাহর রাসুল। আমরা জানি যে মুজাফ মুজাফ ইলাইহি অর্থ হলো আপনার কি আসে, মাঝে একটা বৈষ্ণব আসে, যেমন আল্লাহর রসুল, যেমন আপনার কি নদীর মাছ, গাছের ফল, এরকম একটা বৈষ্ণব আসে। সেই ক্ষেত্রে যদি শব্দটা মুজাফ হয়, আমরা জানি যদি কোনো শব্দ মুজাফ হয় তাহলে উক্ত শব্দটা একটা হরকত গ্রহণ করে থাকে। মনে করেন শব্দের মধ্যে দুইটা পেশ হওয়ার কথা, এখান থেকে একটা গ্রহণ করবে, দুইটা জবর হওয়ার কথা, এখান থেকে একটা জবর গ্রহণ করবে, দুইটা জ্যার হওয়ার কথা, এখান থেকে একটা জ্যার, একটা জ্যার কি করবে, গ্রহণ করবে। এরকম কারণ আছে কয়টা, তিনটা, এগুলো আপনার মোরাবতের কাজ। যেমন আলিফ লাম আসলে আপনার দুইটা জায়গায় একটা হবে, তারপরে মুজাফ হইলে দুইটা জায়গায় একটা হবে, তারপরে আপনার কি গায়রুল মুসারিফ হইলে দুইটা জায়গায় একটা হবে। এখন দেখেন এখানে ঠিক একই অবস্থা, রসুলুল্লাহি রসুলু মুজাফ, আল্লাহ কি মুজাফুন ইলাইহি, যার কারণে আমরা বসিনের দিয়ে একটা অর্থ উঠাইতেছি যে আল্লাহর রসুল, আল্লাহর রসুল, যেহেতু আমরা অর্থ উঠাইলাম তাহলে বুঝা গেছে এখানে কি আছে, একটা বসিনের আছে, তার মানে মুজাফ আর মুজাফুন ইলাইহি, যেহেতু মুজাফ হইল কাজে এটার মধ্যে এক পেশ হইল, একটা পেশ কেন হইল, পেশ হইল কলার ফায়ার হওয়ার কারণে, আর একটা হয়েছে কেন, একটা হয়েছে হইল যে মুজাফ হওয়ার কারণে একটা নষ্ট হয়ে গেছে আর একটা বাকি রয়ে গেছে,
এরপর দেখেন রাসূলুল্লাহ এখানে আমি জার দিলাম জার কেন দিলাম মুজাফি ইলাই হওয়ার কারণে তাহলে জার কয় কারণে হয় এটা আপনাদের আগে বুঝতে হবে জার হয় দুইটা কারণে এক নাম্বার হরফে জার থাকলে দুই নাম্বার মুজাফুন ইলাইহি হলে তাহলে এখানে আল্লাহ শব্দের আগে কি নাই হরফে জার নাই তাহলে বোঝা গেছে রাসূল শব্দটা মুজাফ আল্লাহ শব্দ কি মুজাফ ইলাই হওয়ার কারণে আমরা এক জার দিলাম এবার এটা যে আল্লাহ শব্দ সবাই আমরা জানি কাজেই হরকত বসায় দিলাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর দেখেন এটাকে আমরা কি বললাম লাইসা কেন লাইসা বললাম লাইসা এই কারণেই আমরা পড়েছি যে আমরা জানি যে আফালে নাকেসা তেরোটি কোন কিতাবে সতেরোটি এখানে আছে কানা সর আসবাহা আমসা আজহা জল্লা বাতা দামা মা দামা মান ফাকা মা জালা মা বারি হামা ফাতা লাইসা কাজে এই লাইসাটা আফালে নাকেসা এটা আপনার মাবনিয়াতের শব্দ এই লাইসা শব্দ কি হবে না লাইসু লিসু এরকম হবে না এটা মাবনিয়াতের শব্দটা এইভাবেই থাকবে এরপর দেখেন এখানে আমরা আপনার মান্না মিন্না মুন্না কি পড়বো লাইসা মান্না মিন্না মিনা মানা আমরা কি পড়বো এখানে এটাও আমাদের কি করতে হবে আমাদের অবশ্যই জিনিসটা আমাদের জানতে হবে এখানে দেখেন যদি আপনি মান দিয়া যদি আপনি পড়েন কি দিয়া মান দিয়া যদি আপনি পড়েন এই যে আপনার জমিরের যে রূপটা আছে জমিরের যেই আপনার কি আছে রূপ আছে না অর্থ কি আমাদের বা আমরা নি না মনে রাখতে হবে এই নি না এই জমিরটা আপনার ইসমে মৌসুলের পরে কি আসে না কখনোই ব্যবহৃত হয় না এই না শব্দটা ইসমে মৌসুলের পরে কখনোই কি হয় না ব্যবহৃত হয় না বরং এই না শব্দটা যদি আপনার এই মান যদি আপনি ধরেন তাহলে এটা মান ইসমে মৌসুল হয়ে যাবে মৌসুলের মুস্তারিক না মৌসুলের পরে ব্যবহৃত হয় না কাজে আমরা এটা মান ধরতেই পাই না কি ধরবো আমরা মিন না তাহলে এখন কি হইলো লাইসা মিন না লাইসা মিন না এরপর দেখেন এখানে লেখা আছে মান অথবা মিন আপনারা কি পড়বেন আপনারা কি মানলাম ইয়ারহাম এটা পড়বেন না মিনলাম ইয়ারহাম কি পড়বেন এখানে একটা সুযোগ আছে যেহেতু এটা এটা মতো না তাহলে আমরা কি পড়বো মিন পড়বো না মান পড়বো আমরা অবশ্যই কি পড়বো আমরা এখানে অবশ্যই মান পড়বো মিন আমরা পড়বো না কেন পড়বো না যদি আপনি মিন পড়েন তাহলে উক্ত শব্দটা হয়ে যাবে হরফে জার আর লাম ইয়ারহাম যেহেতু আগে লাম আসতে ফেলে মুজারে আপনার হ্যাঁ নদী জিহাদের সিগা নদী জিহাদের আপনার বাস নদী জাহাজ নদী জাহাজ থেকে যেহেতু আসছে এটা ফেল আর আমরা জানি ফেল এর পূর্বে কখনোই কি আসে না হরফে জার আসে না ফের এর পূর্বে কখনোই হরফে জার আসে না যদি আসেও তাহলে মাঝে একটা মিম থাকবে অতিরিক্ত যেরকম মিম মা এরকম একটা আলিফ থাকবে মিম থাকবে যাই হোক আলহামদুলিল্লাহ কাজে আমরা এখানে কি পড়বো মিম নুন জার মিন আমরা পড়তে পারলাম না আমরা পড়লাম মান তাহলে লাইসা মিন্না মান লাম এরপর দেখেন ইয়ারহাম 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 রহিবা ইয়ারহামু আলামতে মুজারে জবর হবে অবশ্যই জবর হবে আর আইন কালিমা কি হয় সবসময় সাকিন হয় আপনার ফাকলিমা কি হয় ফেলে মুজারের পরে ফাকলিমা সবসময় সাকিন হয় ইয়ার সাকিন হবে ফাকলিমা এবার আইন কালিমা বাব অনুযায়ী হরকত রহিমা ইয়ারহামু বাবে সামিয়া থেকে আসছে কাজে আমি জবর দিয়ে দিলাম মানলাম ইয়ারহাম তারপরে দেখেন শব্দটা সগির এটা সবাই আমরা জানি এটা আমাদের আলোচনা আলোচ্য বিষয় না সগির এরপর দেখেন সগির র জবর হবে কেন জবর হবে যে ইয়ারহাম ফেল সে কি চায় ফায়েল চায় আর ফায়েল তার কি আগে চলে গেছে অথবা হুয়া তার ফায়েল এরপরে ইয়ারহাম সগীরা শব্দটা কি হবে আপনার মফুল হয়েছে বিদায় এখানে জবর হবে কয়টা দুইটা এখন এই না শব্দ দিকে এজাবত হওয়ার কারণে আপনার এখান থেকে একটা জবর আমাদের বাদ হয়ে যাবে কি হইল এখন ইয়ারহাম সগীরনা ইয়ারহাম সগীরনা ওয়ালাম ইউয়াক্কির শব্দটা কোন বা ওয়ালাম ইউয়াক্কির শব্দটা পাবে তাফঈল শব্দ সরফা ইউসাররিফু এই দেখেন ইউসাররিফ লামাসে কারণে সাকিন ওয়ালাম ইউয়াক্কির তারপরে কি কাবি রনা কারণ ইউয়াক্কির ফেলে কি হয়েছে মফুল হয়েছে বিদায় এখানে কাবি র জবর দিয়ে আমরা পড়বো কাবি রনা ওয়ালাম ইয়ামুর ওয়ালাম ইয়ামুর বিল মারুফি এটা আমরা সহজেই বুঝতে পারতেছি ওয়ালাম ইয়ামুর আগে দিয়ে আপনার লাম আসার কারণে সাকিন হয়েছে ওয়ালাম ইয়ামুর বিল মারুফি বাহার বিজা আসার কারণে একটা জার হয়েছে ওয়ালাম ইয়ামুর বিল মারুফ ওয়ালাম ইয়ানহা আমরা জানি নাহা ইয়ানহা অর্থ কি আপনার নিষিদ্ধ করা তাহলে নাহা তারপর মূলত কি ইয়ান হা খেয়াল করবেন ইয়ান হা এখন কথা হইল যে যদি
মুজারি আর পূর্বে লাম লাম্মা অথবা আল লাম কাইজান আসে তাহলে এরা তিন প্রকার আমল করে থাকে। এক নাম্বার সাকিন দেয়, কাকে? পেশকি। দুই নাম্বার হরফ ইল্লত কে ফালায়। হরফ ইল্লত কয়টি? সাধারণত দুইটি, কোন কিতাবে আসে তিনটি। তাহলে এখানে যেহেতু লাম আসছে এখান থেকে ইয়াটা ফেলে দিয়ে লাম ইয়ানহা হয়েছে। লাম ইয়ানহা আনিল আন মিলে আসছে আনিল মুন কারি, মুন কার শব্দটা আমরা আমাদের এই বেবি মুখস্থ করি, মুন কারুন মুখ করামুন উজুরে আসছে। ওয়ালাম আনিল মুন কার ইয়ামুরু বিল মারুফ ওয়ালাম ইয়ানহা আনিল মুন কার। ইনশাআল্লাহ আমরা যদি এইভাবে এইভাবে মাত্র বেশিরা দশটা ক্লাস যদি আমরা দেখি বা জানি তাহলে আমরা অতি সহজেই কিছুদিন পরে আমরা কী করতে পারবো, এবারত হরকতবিনভাবে আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।